नमस्कार इनफोगुरु यूट्यूब चैनल पक्ष के स्वागत बंधुरा आज के एम व्यवसार कथा अपन का शेयर करब जो व्यवसागुलो प्रचुर प्रचुर परिमाणे अपनी इनकाम करते पारबेन। तो चलो आर देरी ना करे आज के व्यवसार आइडियागुलो सम्पर्के आमरा जेने नी। प्रथम जो व्यवसार आइडियाटी कथा बोलबो सेटी हलो कस्मेटिक्स जुएलारी सेटी होलसेल बा रिटेल बा अनलाइन बिजनेस। तो आपनी चाहले ये कस्मेटिक्स जुएलारी আপনার এলাকাতে আপনি রিটেল হিসাবে বিক্রি করে প্রফিট করতে পারেন। আপনি চাইলে এই কসমেটিক্স জুয়েলারি হোলসেল কিনে নিয়ে এসে আপনি আবার হোলসেলে এই প্রোডাক্ট বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ফ্লিপকার্ট বা অ্যামাজনে সেলার আইডি তৈরি করে আপনি সেখানে এই প্রোডাক্টগুলোকে বিক্রি করেও ইনকাম জেনারেট করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে এই ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। আপনার কাছে যদি জিএসটি নাম্বার না থাকে তাহলে আপনি এই ব্যবসা অনলাইনে শুরু করতে পারবেন না। তাই আপনি যদি মনে করেন আমি অনলাইনে শুরু করব তাহলে অতি অবশ্যই জিএসটি নাম্বার বের করে নেবেন। এছাড়াও আপনি হোলসেল বা রিটেলে যদি এই ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে একটি ট্রেড লাইসেন্স আপনার পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনাকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। কসমেটিক্স জুয়েলারি আপনি কোথা থেকে কিনবেন সেই অ্যাড্রেসও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা চাইলে বড়বাজার থেকে অথবা বা ক্যানিং স্ট্রিট থেকে আপনি এই হোলসেল রেটে জুয়েলারি পারচেস করে নিয়ে এসে আপনি আপনার এলাকাতে বিক্রি করতে পারবেন। এছাড়াও দিল্লিতে আপনি পাহাড়গঞ্জ থেকেও আপনি এই প্রোডাক্ট খুব অল্প দামে পারচেস করে নিয়ে এসেও আপনি আপনার এলাকাতে বিক্রি করতে পারবেন। বন্ধুরা দুই নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেই আইডিয়াটি হলো বিউটি পার্লার। এই ব্যবসার ক্ষেত্রেও প্রচুর পরিমাণে প্রফিট রয়েছে। এক্ষেত্রে আপনাকে একটি বিউটি পার্লারের কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনাকে শিখতে হবে। আপনি শেখার পর আপনি আপনার এলাকাতে একটি বিউটি পার্লারের যদি দোকান আপনি ওপেন করতে পারেন তাহলেও এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি বিভিন্ন রকমের ব্রাইডাল মেকআপের উপরে বা এইচডি ব্রাইডালের উপরে বা মেহেন্দি আর্টের উপরে বা আপনি নেইল আর্টের উপরে যদি কোর্স করাতে চান সেই কোর্স করিও আপনি কিন্তু প্রচুর স্টুডেন্টকে শিখিয়ে তাদের থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তাছাড়াও বিয়েবাড়ি বা অনুষ্ঠানে মহিলারা সাজতে পছন্দ করে তাদেরকে সাজিয়েও আপনি কিন্তু একটি হ্যান্ডসাম ইনকাম উপার্জন করতে পারবেন। বন্ধুরা এর পরের যে ব্যবসার আইডিয়াটি সেটি হলো আচার মেকিং বিজনেস। অর্থাৎ আপনি আপনার বাড়ির থেকে বসে আপনি বিভিন্ন রকমের আচার তৈরি করে সেই আচারগুলোকে আপনি আপনার লোকাল মার্কেটে বা আপনি বিভিন্ন দোকানগুলোতে বা আপনি অনলাইনে এই প্রোডাক্ট বিক্রি করেও প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ব্যবসার আইডিয়া। আজকের মতো এতটুকুই। নমস্কার।